মহিলা মাদ্রাসায় নেই কোনো টয়লেট কিংবা কমন রুম। জরুরি কাজ সারতে যেতে হয় পার্শ্ববর্তী বাসাবাড়িতে। নামাজের সময় হলেও অন্যের ঘরবাড়ি তাদের ভরসা। সীমানা প্রাচীর না থাকায় চলে বহিরাগতদের বিরামহীন আড্ডা। আমাদের এখানে যে বামুনদের কিছু নেই আর আমরা মাদ্রাসা করি না, পরপুরুষে কি দেখা যায়? বাইরের ছেলেপেলে, এলাকার ছেলেপেলে সবাই তো ভালো না, কিছু কিছু ছেলেপেলে আসে যারা এখানে হয়তো সিগারেট টিগারেট খায়, হয়তো বসে আড্ডা মারে, এটা খারাপ দিক। স্থানীয় নেতৃবৃন্দের কাছে বাউন্ডারি ওয়ালের জন্য আবেদন করি, দিচ্ছি দেব, এইভাবে আর হচ্ছে না। সপ্তাহে একদিন অফিস করে সাত দিনের স্বাক্ষর করেন বলে অভিযোগ উঠেছে মাদ্রাসা সুপার তাজুল ইসলামের বিরুদ্ধে। শিক্ষকরা হয়েছে ঠিকভাবে মাদ্রাসা খেল করে না, সুপার তো সপ্তাহে মনসালে একদিন আসে আর একদিন নাই। লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্তিবাড়ি ইউনিয়নের পশ্চিম দৈলজোড় দাখিল মাদ্রাসা যেন অনিয়মের কারখানা। করোনাকালীন সময়ের পর এখনও শুরু হয়নি জাতীয় সঙ্গীত ও সমাবেশ। মাদ্রাসার নেই কোনো সাইনবোর্ড, ভুতুরে পরিবেশে চলে এখানকার শিক্ষা কার্যক্রম। মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগের যেন শেষ নেই। একটু কল থাকবে, আমরা পানি খাবো ভালো মতো তাও নাই, আমরা একটু যাবো যে লেট্রিন তার কোনো ব্যবস্থা নাই, আমাদের মানুষের বাড়ি যেতে হয়। মেয়েরা কমন রুম না থাকার কারণে পার্শ্ববর্তী যে কোনো বাড়িতে যায়, সমস্যা হতে পারে। এখন পর্যন্ত এই সাইনবোর্ডটা লাগানোর কোনো ইয়া নাই, ভূমিকা নাই। মাঠ ভরাট করা প্রয়োজন, বাউন্ডারি ওয়াল প্রয়োজন, অবকাঠামোগুলোকে পুনরায় নির্মাণ করলে আমরা এই প্রতিষ্ঠানকে সুন্দরভাবে পরিচালনা করতে পারব এবং উপকৃত। এক কক্ষেই চলে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর পাঠদান। ইবতেদায়ী শাখার পাঁচটি ক্লাসরুম থাকার কথা থাকলেও দেখা মেলেনি একজন শিক্ষার্থীরও। এই ক্লাসে ক্লাস নিলে ওই ক্লাসে জ্ঞান হয়। সরকারি অর্থ বরাদ্দের কথা শোনা গেলেও মাদ্রাসায় নেই দৃশ্যমান উন্নয়নের কোনো ছোঁয়া। এলাকাবাসীর অভিযোগ, মাদ্রাসা সুপারের অনিহায় এমন বেহাল দশা সরকারি বেতনভুক্ত এই মাদ্রাসাটির। সাত বছরের মধ্যে 25-30 লক্ষ টাকা প্রতিষ্ঠানের আয় থাকার পরেও 7 টাকা বা 10 টাকারও কোনো অবকাঠামো কাজ হয় নাই। এদিকে জাতীয়করণ করা হলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে বলে বক্তব্য দিলেন পশ্চিম দৈলজোড় দাখিল মাদ্রাসার সুপার তাজুল ইসলাম। যদি আমাদের জাতীয়করণ করা হয় তাহলে আমার সমস্যার সমাধান হবে। অপরদিকে মাদ্রাসার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল বারি। খুব শীঘ্রই আমরা এটা তদন্ত করে তদন্ত রিপোর্ট আমরা ঊর্ধ্বতন মহলকে নিশ্চিত করব যে এই মাদ্রাসার শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে, উপস্থিতি ছাত্র উপস্থিতি কম, শিক্ষকরা নিয়মিত ক্লাস নেন না। এই অভিযোগগুলি তাদের মাধ্যমে জানার পরে আমরা জেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে যা করণীয় আমরা সেগুলি করব। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।